वाले करिश्मे वाले पकौड़े खाएंगे हम। गाइस लाइक सब्सक्राइब नहीं की ना, लाइक शेयर सब्सक्राइब आवर चैनल। ए चुप, तू ही एकदम बोलबी ना, तू चुप थक गई। আমি বলবো হ্যাঁ বাস এসে হ্যালো গাইস, ये देखिए मेरी मम्मी के हाथ के करिश्मे वाले पकोड़े। लेट्स ट्राई एंड गिव द रिव्यू। सब खाओ और सब सच्चे रिव्यू देना, कोई झूठ मत बोलना। Pretty nice. मजा आ गया। Too yummy. मजा आ गया। बेटी बनी किससे? ब्रेड और आलू। वाह, फिर तो चिकन पकोड़ा आज से कैन से। गाइस सब आज से पकोड़े खाना छोड़ दो, चिकन वाले बी ए वेजिटेरियन, ये ब्रेड वाले और क्या इसमें आलू। नाइस वन। পকোড়াটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ব্রেড, আলু নিয়েছি গ্রেট করে, পেঁয়াজ, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, জিরে গুঁড়ো, মিক্সার, কর্নফ্লাওয়ার, বেসন, ধনে পাতা, ভাজার জন্য সাদা তেল। এখানে বলে রাখি যদি কারোর কাছে মিক্সারটা না থাকে তো নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। এটা দেওয়াটা যে খুব একেবারে খুবই প্রয়োজন এরকম কিছু নয়, তো দিলে একটু স্বাদটা পাড়ে সেই জন্য আমি দিয়েছিলাম। প্রথমে ব্রেডগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে এগুলো আমি একটু গুঁড়ো করে নেব। তো এটা শুকনো গুঁড়ো তো হাতে করে হবে না, তাই এর মধ্যে একটুখানি জলে ছিটা দিয়ে আমি একটু গুঁড়ো করে নেবো। এগুলো ভিজিয়ে নিলেও চলতো, কিন্তু ভিজিয়ে নিলে কী বলুন তো, তখন এই চালের গুঁড়ো, বেসন বা কর্নফ্লাওয়ার যেটাই আপনি ব্যবহার করবেন এটা অনেক বেশি পরিমাণে লাগবে, তখন পকোড়াটা খেতে অতটা ভালো লাগবে না। ওই জন্য আমি জাস্ট একটুখানি জলে ছিটা দিয়ে ব্রেডটা শুধু গুঁড়ো করে নেব, ভিজিয়ে নেবেন না। ভিজিয়ে নিলে কিন্তু পকোড়াটা অতটা ভালো লাগবে না, অতটা ক্রিস্পির মতো হবে না, তখন ওই ব্যাটারের জন্য যেটা ব্যবহার হয় ওটার এর পরিমাণটা খুব বেশি লেগে যাবে। চেষ্টা করবেন একটু একটু জল দিয়ে হাত দিয়ে জাস্ট একটু ছিটিয়ে নিয়ে গুঁড়ো করে নেওয়া, তাহলেই হবে। আমরা যেরকম মিক্সিতে অনেক সময় ব্রেড গুঁড়ো করে নিই, আবার সেটা গুঁড়ো করে নিলেও কিন্তু আমি দেখেছি এর মধ্যে হয় না, তাহলে তখন আবার বেশি শুকনো হয়ে যায়, তখন আর ওপর থেকে একটু জল মানে দিতে হয় ব্যাটার বানানোর জন্য। ওই জন্য আমি দেখেছি এইভাবে যদি আপনারা একটু ব্রেডটা জলের মধ্যে যে ছিটা দিয়ে দেন তখন কিন্তু এটা বেশি ভালো হয়। ওই জন্য আমি এটা এইভাবেই করি, একবার করে দেখবেন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। দিয়ে এর মধ্যে গ্রেট করা আলুটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার তিনটে আলু গ্রেট করা আছে, যেহেতু আমার বাড়িতে অনেক কটা আজকে বাচ্চা আছে সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই করছি, ওই জন্য এটা অনেকটা আলুই আমি দিলাম। তারপর আপনার বাড়ি যেতে যতটা লাগবে আপনি সেভাবে করবেন। তিনটে আলু বলে অনেকটা আলু, যেহেতু আলু এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। এখানেও আমার তিনটে বড় বড় পেঁয়াজ কুচানো আছে। আবার কেউ যদি চান এটাকে নিরামিষ করতে সে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারেন, আবার কেউ যদি চান এর মধ্যে একটা ডিম দিতে সেটাও কিন্তু খারাপ হবে না, দিতে পারেন। এর মধ্যে একটু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, বাকি মশলাগুলো তো আপনাদের দেখিয়েই রেখেছি। এবার হলুদ, জিরে গুঁড়ো, আদা রসুনের বাটা যেটা আছে, চিলি ফ্লেক্স, মিক্সার, কাঁচা লঙ্কার কুচি, কাঁচা লঙ্কার কুচিটাও কিন্তু আপনারা যে যার স্বাদ মতো কম কম বেশি করে নেবেন, ধনে পাতা কুচি, এগুলো সব কিছু একবারে হাত থেকে দিয়ে মেখে নেবো। কিন্তু আমার মনে হচ্ছে একটু জায়গাটা আমার একটু ছোটো হয়ে যাচ্ছে, আমি দাঁড়ান আমি একটা বড়ো জায়গা নিয়ে একটু ফিরে আসছি। একটু বড়ো জায়গা হলে মাখতে আমার একটু সুবিধা হবে, আমি একটা বড়ো জায়গা নিই তারপর একটা মাখছি ভালো করে। এটা আমি একটা বড়ো জায়গার মধ্যে ঢেলে নিলাম যাতে আমার মাখার সুবিধা হয়, একটু জায়গাটা ছোটো হয়ে গেছিলো। এরপর এর মধ্যে বাকি ওই কর্নফ্লাওয়ার আর বেসন যেটা আছে দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখবেন মাখাটা যাতে খুব শুকনো না হয়ে যায় আর খুব নরমও না হয়। আমি এখানে হাফ বাটি করে নিয়েছি, এটাতেই আমার হয়তো আশা করি মাখা হয়ে যাবে, যদি আমার মনে হয় লাগবে তখন আমি হয়তো আর একটু বেসন অ্যাড করতে পারি, আর যদি মনে হয় লাগবে না তাহলে আমি কিন্তু অ্যাড করবো না। এই মাখাটা কিন্তু একটু চেষ্টা করবেন আপনারাও নিজেদের আইডিয়া মতো করে নেওয়ার, খুব শক্ত করবেন না, বারবার বলছি খুব শক্ত করলে কিন্তু ভালো হবে না, ভেতরটা শক্ত লাগবে।
দেখুন আপনি আমার মাখাটা একবার একটু দেখে নিন যে কি কতটা কীভাবে মাখছি, ঠিক ওই রকমই মাখবেন, তাহলে দেখবেন জিনিসগুলো ভেতরটাও সফট থাকবে, ওপরটা ক্রিসপি থাকবে। দেখুন জিনিসটা একটু বেশ মিডিয়াম মতো হয়ে গেছে থিকনেস, এটা ভেতরটা বেশ নরম থাকবে আর ওপরটা ক্রিসপি থাকবে, এটা খেতে কিন্তু ভালো লাগবে। এর থেকে শক্ত মেখে দিলে কী হবে বলুন তো, ভেতরটা খুব শক্ত শক্ত হয়ে যাবে, ওটা খেতে খুব একটা ভালো লাগবে না। এরপর তেলটা আমি গরম করতে দিয়ে দিই, দিয়ে পকোড়াগুলো আমি ভেজে নেবো। তেল আমার গরম হয়ে গেছে, এরপর আমি আস্তে ছোটো ছোটো বলের আকারে পকোড়াগুলো আমি একটা একটা করে তেলে দিয়ে দেবো, যতক্ষণ না পর্যন্ত লাল হয় সেভাবে লাল হওয়া পর্যন্ত ভেজে আমি এটা আমি তুলে নেবো। যেহেতু কাঁচা আলুটা আমি গ্রেট করে দিয়েছি, এটা কিন্তু হাই ফ্লেমে আমি ভাজবো না, এটা আমি একটু লো মিডিয়াম ফ্লেমেই ভাজবো, যাতে আলুটা আমার একটু বয়েল হয়ে যায়, নাহলে তো আলুটা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে। ওই জন্য এটা একটু লো মিডিয়াম ফ্লেমে ভাজবেন, একটু সময় নিয়ে বা একটু ধৈর্য দিয়ে ভাজবেন, দেখবেন একটা জিনিসটা খুব সুন্দর হবে। বন্ধু যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিও করে লাইক শেয়ার করবেন, কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এভাবে একটা একটা করে আমি কড়াইয়ের মধ্যে তেলে দিয়ে দিলাম, এরকম গোল্ডেন ব্রাউন করে এগুলো আমার তুলে নেব। দেখুন আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে আমি একটা টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে নেবো, যাতে তেলগুলো শোক করে যায়, তাহলে এগুলো আর তেল তেলের মতোও লাগবে না। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, এর থেকে বেশি ভাজলে পুড়ে কালো হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, না দেখতে বেশ লোভনীয় হয়েছে, দেখলেই বাচ্চারা কিন্তু পছন্দ করে, বাচ্চাদের খুব বেশ বেশ ফেভারিট জিনিস এটা, অথচ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই হয়ে যাবে। একদিন অবশ্যই বানিয়ে দেখবেন, দেখবেন খুব সুন্দর হবে। আবার আমি কিছু একটা ব্যাস দিয়ে দিলাম, যেটা আবার হয়ে যাক।